প্রতিদ্বন্দ্বিতার পর টাইব্রেকারে ওমানকে 7-6 গোলে হারিয়ে বাংলাদেশ শিরোপা উঁচিয়ে ধরেছে। জয়ের পর তো মাঠে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে লাল সবুজের দলের প্রতিনিধিরা। ওমানে সেরা হয় আগামী মে মাসে জুনিয়র হকির মূল পর্বে খেলার দুয়ারে উন্মোচিত হয়েছে। এটি অনুষ্ঠিত হবে ওমানের মাসকাটে। বাছাই পর্বে লাল সবুজের দলের কোচের দায়িত্বে ছিলেন মামুনুর রশিদ। 2014 সালে অনূর্ধ্ব 21 হকির প্রথম শিরোপা এসেছিল তার হাত ধরে। 9 বছর পর আবারও দায়িত্ব পেয়ে শিরোপা এনে দিয়েছেন হকির এই অভিজ্ঞ ব্যক্তিত্ব। মূল পর্বে এশিয়ার শীর্ষ দল জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, পাকিস্তান ও ভারতের মতো দল খেলবে। তাদের সঙ্গে যোগ দেবে বাছাই পর্ব পেরিয়ে আসা বাংলাদেশ, ওমান, থাইল্যান্ড ও উজবেকিস্তান সহ আরও একটি দেশ। মূল পর্বের শীর্ষ 4 দল খেলবে 2024 জুনিয়র বিশ্বকাপে। ওমানের বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়ে মামুনের এই উপলব্ধি এই দল নিয়ে বহু দূর এগোনো সম্ভব। ওমানের মতো শক্তিশালী দলকে হারিয়ে এখন বিশ্বকাপে খেলার স্বপ্ন বাংলাদেশ। বাংলাদেশ কিন্তু শেষ মুহূর্তে এসে কিন্তু সমতায় ফিরিয়ে আনলেন উল্লাসিত সমর্থকরা। প্রিয়জনের সাথে কথা বলুন ভাবনাহীন। এখন এক চার্জে 14 ঘন্টা কথা বলুন রকি ওয়ার্ল্ড ব্লুটুথ হেডফোন দিয়ে। সাথে থাকছে 2 বছরের গ্যারান্টি। অর্ডারের জন্য কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।